আজও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বিএনপির। সকালে সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় কিশোরগঞ্জের পাকুন্দিয়া। এ সময় বেশ কয়েকজন আহত হন, তবে বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণভাবে পালিত হয় কর্মসূচি। গেল বৃহস্পতিবার নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে বিএনপি। প্রতিনিধিদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশকে ঘিরে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সকালে। এ সময় নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। নেতাকর্মীরাও ইটপাটকেল ছোড়েন। উপজেলা সদরের সৈয়দগাঁও চৌরাস্তা এলাকায় সংঘর্ষে শুরু হয়। এতে আহত হন বেশ কয়েকজন। পরবর্তীতে তারা পিকেটিং করা শুরু করে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এর মধ্যে আমাদের পুলিশও আহত আছে। নারায়ণগঞ্জের শাওন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে খুলনায়। বিকেলে নগরের কেডিএ ঘোষ রোডের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে নেতারা অভিযোগ করেন, শামীম ওসমানের নেতৃত্বেই শাওন হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ। একই ইস্যুতে রংপুরের গ্র্যান্ড হোটেল এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে মহানগর বিএনপি। এ সময় শাওন হত্যার বিচার ও দায়ীদের গ্রেপ্তারের দাবি জানান আন্দোলনকারীরা। ময়মনসিংহের নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভ করা হয়। এ সময় সরকারের কঠোর সমালোচনা করেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। একই উপলক্ষে বরিশালে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে দলীয় কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে বিপুল পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভ সমাবেশ করেছে কুষ্টিয়া জেলা ও গাইবান্ধা শহর বিএনপি। এ সময় শাওন হত্যার দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। শাকিলা করিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।